আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আজকে আমরা 11টা রোজা পার করলাম, দেখতে দেখতেই রোজা 11টা হয়ে গেল, এই মনে হচ্ছে সেই দিন রোজা শুরু হয়েছে। আমার আজকের ভিডিওটা 8 রোজাই করা ছিল, তো আজকে হচ্ছে সোহার বাবার দুইটা ফ্রেন্ড আমাদের বাসায় আসবে, একজন হচ্ছে সোহার বাবার ছোট ভাই আর একজন হচ্ছে ফ্রেন্ড, তো আমি তারই আয়োজন করছি। নর্মালি বাসায় আমি প্রতিনিয়ত ইফতার একটু বেশি করেই বানাই, একটু বেশি আয়োজন করি আর কি ইফতারের জন্য। সারাদিন রোজা রাখার পর টেবিলে ইফতারের জন্য বিভিন্ন রকম খাবার দেখলে যাতে সবাই খুশি হয়ে যায়, এই জন্য চেষ্টা করি এক একদিন নতুন নতুন আইটেম বানানোর জন্য। দেখে বুঝতেই পারছেন আমি ডাবের পুডিং বানাচ্ছি, তো আগে একদিন আপনাদের সাথে ডাবের পুডিং শেয়ার করেছিলাম, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। সেই দিন হচ্ছে শুধু ডাবের পুডিং বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে মিল্ক ডাবের পুডিং বানাচ্ছি। ডাবের পুডিং দুই দিন বানিয়েছি, তবে মিল্ক দিয়ে একদিনও বানানো হয়নি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আজকে দেখব যে কোনটার টেস্ট বেশি ভালো লাগে। দেখতেই পেরেছেন প্রথমে আমি ডাবের পুডিং বানিয়ে নিয়েছি, তারপরে পুডিংটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর মিল্কটাকে সেমভাবে আমি আগার আগার পাউডার দিয়ে একটু জাল করে তারপরে হচ্ছে কিউবগুলোর উপরে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো সেট হয়ে গিয়েছে ডাবের পুডিং, আর খেতে ভীষণ ভালো হয়েছিল। নর্মাল ডাবের পুডিংয়ের থেকে মিল্ক ডাবের পুডিংটা বেশি মজা লাগে খেতে, আর আপনারা যারা এখনও খাননি এই জিনিসটা অবশ্যই একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি আখনি রান্না করব। আগে একদিন আমি চিকেন দিয়ে আখনির পোলাও রান্না করেছিলাম, তো আপনাদেরকে বলেছিলাম যে যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইম বিফ দিয়ে রান্না করব, তো আমার কাছে আখনিটা অনেক ভালো লেগেছে, তো সেজন্য আমি আজকে বিফ দিয়ে রান্না করছি। আখনির জন্য প্রথমে আমাদের গরুর মাংসের কোরমা বানিয়ে নিতে হবে, তো গরুর মাংসের কোরমা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে দিয়েছি। এগুলাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে আমি যে স্পেশাল গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। এখন এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে মাংসটাকে একদম কোরমার মতো রান্না করে নিতে হবে। আখনি রান্না করার জন্য প্রথমে গরুর মাংস দিয়ে কোরমা রান্না করে নিতে হয়। যেহেতু আমি ইফতারের আয়োজন করছিলাম, তো আমি একসাথে অনেকগুলো কাজ করছিলাম, তো ওদিকে আমি গরুর মাংসটা সিদ্ধ হতে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি সুলা ভুনা করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আখনির জন্য। এখন আমি পোলাওটা রান্না করে নিব। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাউল, সাথে দিয়েছি গাজর আর গ্রিন পিস, গাজরকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন চালগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এদিকে আমি শাসলিকও বানিয়েছিলাম, তো শাসলিকগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চালগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এখন চালের সাথে মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে, আমি যতটুকু চাল নিয়েছি তাই ডাবল পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। আমি যখন গরুর মাংসের কোরমা রান্না করি তখন এর মধ্যে আমার কোনো চিনি দিতে মনে ছিল না, সেজন্য এখন আমি সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। আমি অল্প জালে শাসলিকগুলো সিদ্ধ হতে রেখেছিলাম, শাসলিকগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন চলার জালটা একটু বাড়িয়ে দিব, এগুলোকে পুড়িয়ে নিতে হবে। আখনির মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা একদমই শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি একদম লো হিটে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য, তারপরে হচ্ছে আখনিটা একদম রেডি হয়ে যাবে। এদিকে হচ্ছে আমি বেগুনিও ভেজে নিচ্ছিলাম, আজকের বেগুনটা এত সুন্দর হয়েছিল দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। ইফতারের জন্য সব কিছু রান্না করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে সব কিছু রেডি করতে হবে। আর এখন হচ্ছে আমি চিড়ার একটা ডেজার্ট বানাবো, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পেরেছেন আমি চিড়াকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। আর এই যে দইটা এত ভালো ছিল,
এমনিতেই তো দই চিড়া খেতে ইফতারে অনেক ভালো লাগে সবারই, আর এভাবে দই দিয়ে ডেজার্ট বানিয়ে নিলে সেটা আরও বেশি মজা লাগে, সাথে কিছু ফ্রুটস দিলে তো কোনো কথাই না। তো আমি এখন চিড়ার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এভাপোরেটেড মিল্ক। এই মিল্কটা দিলে তো আরও বেশি টেস্ট হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে চিড়ার সাথে দইটা ভালো করে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস। আমি এখানে দুই রকমের আঙ্গুর কেটে নিয়েছি, স্ট্রবেরি কেটে নিয়েছি, আর বানানা কেটে নিয়েছি, আর হচ্ছে খেজুর। তো আপনাদের পছন্দ মতো ফ্রুটস কেটে নিতে পারেন, আর অবশ্যই একটু মিষ্টি ফ্রুটস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু এটা একটা ডেজার্ট। ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে আমি বাকি যে এভাপোরেটেড মিল্কটা ছিল পুরোটা এর উপরে ঢেলে দিচ্ছি, আর এখন এটাকে রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করার জন্য। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতেই কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল এই ডেজার্টটা। আর সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম আইটেম থাকে তাহলে তো কোনো কথাই না। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ইফতারের টাইমও হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ফ্রুটসের সাথে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি, যেহেতু ইফতারের টাইমও হয়ে গিয়েছে সবার জন্য প্লেটার রেডি করতে হবে। তো একসাথে আমি সব কিছুই করে নিচ্ছি। আর প্রথমে তো আপনাদেরকে বলেই দিলাম আজকে আমাদের সাথে দুইটা ভাইয়া ইফতার করবে, একজন সোহার বাবার বন্ধু আর একজন হচ্ছে সোহার বাবার ছোট ভাই। এই জন্য আজকের ইফতারে আমি একটু স্পেশাল কিছু আইটেম রেখেছি, আর যেহেতু সাথে মেহমান আছে। আর চিড়ার এই ডেজার্টটা আমি আগেও অনেকবার বানিয়েছি, এটা আমাদের সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে এটা খেলে পেট একদম ঠান্ডা হয়ে যায়। আমি এখানে সুব্বুল তোকমা দানা আর হচ্ছে রুবাবজা দিয়ে একটা শরবত বানিয়েছিলাম, তো সেটা এখন সবার জন্য দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ওয়াটারমেলন আর ম্যাঙ্গো দিয়ে একটা স্মুদি বানিয়েছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যদি আমি নেক্সট টাইম আবার বানাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইটাও ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা হয়েছিল। এখন হচ্ছে সবার জন্য প্লেটার রেডি করব, আর রোজার মাসে এই কাজটা প্রতিনিয়তই আমার করতে হয়, আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে, একদম ইফতারের আগে সবার জন্য প্লেটার রেডি করা। আজকে আমি সমোসা, অন্থন, পেঁয়াজু, মরিচের চপ আর বেগুনি বানিয়েছিলাম, আর সাথে ছিল শাসলিক। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রুটস। ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ, ক্যান্টালপ, খেজুর, আঙ্গুর, স্ট্রবেরি। ভাইয়া হচ্ছে হালিম নিয়ে এসেছিল, তো এটাকে আমি গরম করে নিয়েছি। এখন এর উপরে আমি ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এমনিতেই আমি অনেক আইটেম করেছি, তার উপরে আরেকটা আইটেম বেড়ে গেল। এই তো এই ছিল আজকের আমাদের ইফতার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর যারা যারা ভালো কমেন্টস করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thanks for watching.